MBBS, BDS, MDMS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন infinity@8420-967-999. নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভ সরকার। বাংলায় ইন্ডিয়া জোট ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গালুরুর মহাবৈঠকের পর তিনি কংগ্রেস সিপিএম সম্পর্কে অনেকটা নরম অবস্থান নিয়েছিলেন, কিন্তু সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিনদের সভায় কংগ্রেস সিপিএম এবং বিজেপিকে তিনি এক বন্ধনীতে রাখলেন এই বাংলায়, এবং বললেন যে কংগ্রেস সিপিএম বিজেপি এই রাজ্যে একসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে কাজ করছে, তাই এখানে ইন্ডিয়া জোট বলে কিছু নেই। এখানে বিজেপির বিরুদ্ধে লড়াইটা তৃণমূল একলাই করবে, এবং সেজন্য সংখ্যালঘুরা যেভাবে 2021 তাকে ভোট দিয়েছিলেন সেইভাবেই যেন তাকে সমর্থন করেন। সর্বভারতীয় স্তরে আবার তিনি ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবে। হঠাৎ করে এই অবস্থান বদল কেন? আবার কি তৃণমূল সেই বাইনারি তৈরি করতে চাইছে? সীতারাম ইয়েচুরি একটা শব্দবন্ধ ব্যবহার করেছিলেন, প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতা, অর্থাৎ হিন্দু ভোট বিজেপি নেবে আর মুসলমান ভোট তৃণমূল নেবে, এবং সেই লক্ষ্যেই মেরুকরণ করা হবে। সীতারাম ইয়েচুরি এই শব্দবন্ধটা ব্যবহার করেছিলেন, প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতা। আমি বিশ্বাস করি বাংলার মানুষ কিন্তু অসাম্প্রদায়িক, কিন্তু মুসলমান ভাই বোনদের মনে বিজেপি সম্পর্কে একটা ইমেজ তৈরি করার চেষ্টা সচেতনভাবে করেন বাম, তৃণমূল, কংগ্রেস, আরজেডি, এসপি ইত্যাদি দলগুলো, যে বিজেপি মুসলমানদের শত্রু। এই ন্যারেটিভ বিজেপি ভাঙতে পারেনি, চেষ্টা করেছে, এখনো করছে। পাসমান্দা মুসলিমদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে তারা। প্রধানমন্ত্রী নিজে স্বাধীনতা দিবসের বক্তৃতায় বারবার করে পাসমান্দা মুসলিমদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন, অর্থাৎ মুসলিম সমাজকে সেকুলার পার্টিগুলো নিজেদের পক্ষে একটাকটা করার যে উদ্যোগ নিচ্ছে সেই উদ্যোগকে ভেস্তে দিতেই পাসমান্দা মুসলিমদের পাশে থাকার বার্তা দিচ্ছে বিজেপি। যেমন হিন্দু ভোট যাতে পুরোটা বিজেপির পক্ষে না যায় সেটাও নিশ্চিত করার চেষ্টা করে এই সেকুলার দলগুলো, ঠিক বিজেপিও তেমনি মুসলমান ভোট একচেটিয়া এই সেকুলার দলগুলো যাতে না পায়, সকল সেকুলার, সেজন্য বিজেপিও পাসমান্দা মুসলিমদের পাশে থাকার বার্তা দিচ্ছে। অতীতে শিয়া, বহরা, আহমেদিয়া সম্প্রদায়ের মানুষের ভোট বিজেপি পেত, মুসলিম মহিলাদের ভোট বিজেপি পাচ্ছে, এখন পাসমান্দা মুসলিমদের পাশে থাকার বার্তা যে প্রধানমন্ত্রী দিচ্ছেন সেটা কতটা ফলপ্রসূ হবে সেটা নির্বাচনের ফলাফল বেরোলে পরে বোঝা যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে ইন্ডিয়া জোটকে ভেঙে দিলেন, পরিষ্কার ভেঙে দিলেন, এবং বললেন 42টা আসনে তৃণমূলই লড়বে, এবং সংখ্যালঘুদের সমর্থন পেতে তিনি যে মরিয়া সে বার্তাটাও দিয়েছেন। ইমাম মুয়াজ্জিমদের ভাতা 500 টাকা করে বাড়িয়েছেন, পুরোহিতদের ভাতাও 500 টাকা করে বাড়িয়েছেন। ইমাম মুয়াজ্জিমরা ব্যবসা করতে চাইলে 5 লক্ষ টাকা লোন পাবেন, গ্যারান্টার থাকবে রাজ্য সরকার, অনেক কথা বলেছেন, এবং দীর্ঘ ফেরিস্তে দিয়েছেন যে তার আমলে সংখ্যালঘু মানে মুসলিমরা কিভাবে উপকৃত হয়েছে। এ কথাগুলো তিনি আগেও বলেছেন, 10 বছর পর ইমাম মুয়াজ্জিমদের ভাতা বেড়েছে। এখন ইমাম মুয়াজ্জিমদের ভাতা তো আর সরকার ডিরেক্ট দিতে পারে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ওয়াকফ বোর্ড দেয়, ওয়াকফ বোর্ডকে সরকার টাকাটা পাঠায়, তারপর ওয়াকফ বোর্ড ইমাম মুয়াজ্জিমদের ভাতা দেয়। 2012 সালের পর আবার প্রায় 10 বছর পরে ইমাম মুয়াজ্জিমদের ভাতা বাড়ল 500 টাকা করে, এবং সেই ভাতা বাড়ার ঘোষণার সঙ্গে সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে হাততালির শোনা গেল, আমি তো অবাকই হলাম।
এগারো বছর পরে ৫০০ টাকা ভাতা বাড়ানোয় যদি এই হাততালি বহর হয় তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা কি ভাতাজীবী হিসাবেই থেকে যাব? এরা একটা সঙ্গত প্রশ্ন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এই ন্যারেটিভটা তৈরি করতে চাইছেন কেন, যে এরাজ্যে কংগ্রেস সিপিএম নয়, তিনিই হচ্ছেন বিজেপি বিরোধী লড়াইয়ের মূল মুখ। তার একটা কারণ, মুসলমান ভোটটাকে পুরোটা নিজের দিকে টেনে আনা। দ্বিতীয় কারণ, বিজেপি বনাম তৃণমূল এই ন্যারেটিভ তৈরি করা, তাতে বিজেপিরও লাভ তৃণমূলেরও লাভ। তৃতীয় কারণ, অনেকে বলছেন পরিবারবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী বার্তা দেওয়ার পর যেভাবে কেন্দ্রীয় এজেন্সি এই দুর্নীতির তদন্তে কোমর বেঁধে নেমেছে, লালু প্রসাদের জামিন বাতিলের আবেদন করছে, হেমন্ত সোরেনকে বারবার তলব করছে ইডি, আগামী দিনে এরাজ্যের শাসক দলও কিন্তু এই তদন্তের আওতা থেকে বাদ যাবেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝছেন, তাই বাইনারি ন্যারেটিভ তৈরি করে বিজেপিকে বার্তা দিচ্ছেন, তোমরাও মেরুকরণ করো আমরাও মেরুকরণ করি, এরা ব্যাখ্যা করছে। চার, তৃণমূলের পুরনো নেতারা কংগ্রেসের সঙ্গে সমঝোতায় উদ্গ্রীব হলেও তরুণ প্রজন্ম মনে করছে যে না, কংগ্রেসের সঙ্গে কোনো সমঝোতার দরকার নেই, তারা একাই ১০০। তাই তরুণ প্রজন্মের চাপে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থান বদলেছেন। অনেকগুলো কারণ আছে, সব কারণগুলোই হয়তো কিছুটা করে সত্যি, তার জন্য এখানে ইন্ডিয়া জোটকে তিনি কার্যত অস্বীকার করে কংগ্রেস বাম এবং বিজেপিকে এক বন্ধনীতে রাখলেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অর্থাৎ ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা, যেটা ২১ হয়েছিল সফলভাবে, মেরুকরণ। তার সুফল কি পেয়েছিলেন মমতা? ১০০টা সংখ্যালঘু ভোটের মধ্যে ৯১টা পেয়েছিল তৃণমূল, আর হিন্দু ভোটের কনসলিডেশন হয়েছিল ৫৪%, উত্তরপ্রদেশের থেকেও বেশি, তাতে তৃণমূলের লাভ হয়েছিল। বিজেপিও ৩৮% ভোট পেয়েছিল, বাম কংগ্রেসের খাতা শূন্য। সাগরদিঘি উপনির্বাচনের পরাজয়, মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে সংখ্যালঘুদের একটা অংশের প্রকাশ্যে বাম কংগ্রেসকে সমর্থন করা, তৃণমূল বুঝতে পারছে যে সংখ্যালঘু মননে তাদের বিশ্বাসযোগ্যতা কমছে, তাই ইমাম মুয়াজ্জিমদের ভাতা বাড়িয়ে পাশে থাকার বার্তা। ইমাম মুয়াজ্জিমরা ব্যবসা করতে চাইলে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণে গ্যারান্টার সরকার প্রতিশ্রুতি। আবার বাম কংগ্রেস বিজেপিকে এক বন্ধনীতে দাগিয়ে দিলে সংখ্যালঘু মননে যদি এই বার্তাটা যায় যে বাম কংগ্রেস আসলে বিজেপির এজেন্ট হিসাবে এই রাজ্যে কাজ করছে, এই রাজ্যে তাদের মাসিহা তৃণমূল কংগ্রেস, তাহলে যে কনফিউশনটা সংখ্যালঘু মননে তৈরি হয়েছিল সেই কনফিউশনটা কেটে যাবে, আবার লোকসভায় তারা আবার তৃণমূলকে ভোট দেবেন, এটা ইনশিওর করার। কিন্তু মোদ্দা কথা হলো, যেটা অধীরবাবু বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা নেই, অধীরবাবু এটা আবার দেরিতে বুঝলেন। তিনি হয়তো ভেবেছিলেন যে যদি তৃণমূল আর কংগ্রেস জোট করে তার নিজের আসনটা সিকিউর হয়ে যাবে, তাই তিনি নদী পুকুর বৃহত্তর স্বার্থ এইসব কথা বলে একটা বাতাবরণ তৈরি করতে চাইলেন, কিন্তু ভবিত ভুলবার নয়। তৃণমূল অধীরবাবুর এই জেশ্চার গুরুত্বই দিল না, তারা আবার ৪২টা আসনে লড়ার কথা বলল এবং বিজেপি এই কংগ্রেস এবং সিপিএমকে এক বন্ধনীতে ডেকে দিতে চাইল। অতএব অধীরবাবুও মুখ খুলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করেছেন এবং সিপিএমও করেছে। তাহলে ব্যাঙ্গালোরের অপটিক্স আর রইল না, এরা হচ্ছে ত্রিমুখী লড়াই এখনো পর্যন্ত। তবে ১০ নম্বর জনপদ থেকে কালীঘাটের ফোন আসলে পরে শেষ মুহূর্তে পরিস্থিতি বদলাতে পারে। সোনিয়া গান্ধী ৪টে আসন চেয়েছিলেন, তৃণমূলের অনেকে কংগ্রেসকে ৬-৭টা আসন দেওয়ার পক্ষপাতী ছিলেন, তাদের এই ক্যালকুলেশন ছিল
কংগ্রেসের সঙ্গে জোট হলে কংগ্রেস তৃণমূল জোট 30টা আসন পেতে পারে, জোট না হলে তৃণমূলের আসন সংখ্যা আগেরবার তারা 22টা পেয়েছিল অনেকটা কমে যাবে। কিন্তু সোনিয়া গান্ধী 4টি আসন মমতার কাছ থেকে চেয়েছিলেন, মমতা কোনো কথা দেননি। কিন্তু তারপরেও 21 জুলাই থেকে শুরু করে নানা সভা সমিতিতে একবারের জন্য মমতাকে প্রধানমন্ত্রী চাই বলা হয়নি। এক সপ্তাহ আগে সুরাট সদনে তৃণমূলের ওই যারা সমাজ মাধ্যমে সক্রিয় তাদের একটা সভাতে মমতাকে প্রধানমন্ত্রী করার দাবি উঠল শহর কলকাতায়, মমতাকে প্রধানমন্ত্রী চাই বলে কাট আউট হোর্ডিং পড়ল। তখন থেকেই আস্তে আস্তে বলটা উল্টো দিকে ঘোরা শুরু হলো, যেটা পূর্ণতা পেল নেতাজি ইন্ডোরের সভায়। মমতা কার্যত বলেই দিলেন পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের কোনো অস্তিত্ব নেই, তিনি একলা লড়বেন, কংগ্রেস বাম আসলে বিজেপির বন্ধু। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ সবথেকে বাড়িয়েছেন তরুণ নওশাদ সিদ্দিকি, তাকে বিজেপির এজেন্ট বলে দেখে দিচ্ছেন। কিন্তু ভাইজান, যে সংখ্যালঘু মননে একটা জায়গা তৈরি করে নিয়েছেন সেটা তৃণমূল সুপ্রিমোর বারবার এই তরুণ রাজনৈতিক নেতাটিকে আক্রমণের মধ্যে থেকেই বোঝা যাচ্ছে। ফুরফুরা শরীফের স্থান রাজনীতির উঠতে আমিও মনে করি, ফুরফুরা শরীফের কাছে সবাই যেতেন, কংগ্রেস তৃণমূল সবাই, এমনকি সিপিএমের নেতা গৌতম দেব, বিমানবাবু, এদের সঙ্গে ফুরফুরা শরীফের যোগাযোগ ছিল। এখন সেই ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস যেভাবে রাজনীতিটা করছেন এবং ফুরফুরা শরীফের একটা বিরাট অনুগামী আছেন, তারা যদি নওশাদের কথাগুলোকে মান্যতা দিয়ে ধীরে ধীরে তাদের নেতা হিসাবে নওশাদকে গ্রহণ করে সেটা কিন্তু তৃণমূলের কাছে অশনি সংকেত। তাহলে আইএসএফ, কংগ্রেস, বাম সংখ্যালঘুদের কাছে একটা বিকল্প হতেই পারে, ফর্মেডেবল, কারণ কংগ্রেস কোনো অবস্থাতেই বিজেপির সঙ্গে যাবে না, বামেরা যাবে না, আইএসএফ যাবে না, তৃণমূল বরঞ্চ বিজেপির সম্পর্কে নানা রকম অবস্থান নিতে পারে। জগদীপ ধনখড় যখন উপরাষ্ট্রপতি হলেন তৃণমূল ভোট দিল না, সংবেদনশীল বিল নিয়ে আলোচনায় তৃণমূল রাজ্যসভা থেকে ওয়াক আউট করে, আর অতীতে তৃণমূলের বিজেপির সঙ্গে ঘর করার অভিজ্ঞতা আছে। তাই এখন যতই তৃণমূল বিজেপি বিরোধিতা সুর চড়া নিজেদের সংখ্যালঘুদের মাসিহা বলে তুলে ধরতে উদ্যত হোক না কেন, তৃণমূল সম্পর্কে সংখ্যালঘু মননে অনেক প্রশ্ন আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাম কংগ্রেসের থেকেও ভয় পাচ্ছেন নওশাদকে, তাই বারে বারে নাম না করে নওশাদকে রাজনৈতিক আক্রমণ এবং ফুরফুরার পীরজাদাদের সমস্ত রকম রাজনীতি থেকে সরে আসার বার্তা দেওয়া। কার্যত ফুরফুরা শরীফের মধ্যেই নওশাদকে বিচ্ছিন্ন করার রাজনৈতিক কৌশল নিয়েছেন মমতা। কিন্তু সবথেকে বড় তাৎপর্য হল রাজমহল পাহাড়ের ওপারে ইন্ডিয়া জোটে মমতা আছেন কিন্তু পশ্চিমবঙ্গে নেই, আর রাজমহল পাহাড়ের উপারে তৃণমূল কংগ্রেস বলেই কিছু নেই, অর্থাৎ ইন্ডিয়া জোটেই তৃণমূল নেই।